জন্মদিনে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়ে নজির করলো রায়গঞ্জের এক যুবক, নাম সুদীপ সরকার। রায়গঞ্জ পুরসভার 13 নম্বর ওয়ার্ডে যে বাড়িতে তারা ভাড়া থাকেন, সেখানে সোমবার তার 26তম জন্মদিনে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করেন তিনি। এই বয়সী ছেলেমেয়েরা যে সময়ে জন্মদিন পালন করে বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করেন, সেই বয়সে এত বড় সিদ্ধান্ত সত্যিই নজিরবিহীন। মা ও সুদীপ পরিবারে এই দুজন সদস্য আর্থিক অবস্থাও তেমন সচ্ছল নয়, তবে কোনো প্রতিবন্ধকতাই যে ভালো মানসিকতাকে টলাতে পারে না তার নজির সুদীপ। তিনি এই সম্পর্কে জানান, অনেকে রক্তদানে সক্ষম হয়েও রক্তদানে এগিয়ে আসেন না, যাতে করে ক্ষতি হয় সমাজের। জন্মদিনে তিনি জানান, সমাজ বদলানোর জন্য নিজের মানসিকতা বদলানো উচিত, তবেই সমাজ বদলানো সম্ভব। এদিন সুদীপ সরকার আর কি কি জানিয়েছেন শোনাবো। বিশেষকরণ কারণ হচ্ছে আমার আজকে 26তম জন্মদিন, এবং আমরা যেহেতু দেখে থাকি যে বিভিন্ন 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 রক্তদান শিবিরে যেহেতু আমরা স্বেচ্ছায় রক্তদান করি, তো সেক্ষেত্রে আমরা আমরা দেহদান কেন করতে পারবো না? তো আমরা যেহেতু দেখি বিভিন্ন রোগী হাসপাতালে রোগীদের ক্ষেত্রে আমরা রক্ত কারো কাছে আমরা চাই, তো তারা স্বেচ্ছায় দিতে পারে না। তো সেক্ষেত্রে আমার একটা চিন্তাভাবনা হয়েছে যে কারো যদি কোনো রকম অঙ্গের প্রয়োজন হয়, সে যদি দেখতেও না পারে বা কোনো রকম অসুবিধা ভোগে, তো সেক্ষেত্রে আমার দেহটা কেন বিফলে যাবে? কারণ আমরা তো একসময় তো চলেই যাবো, তো সেই জায়গার ক্ষেত্রে আজ আমাদের দেহটা যদি কারো কাজে লাগে এবং কি আগামী দিনে রিসার্চের কাজে লাগে, তো সেটা তো আমাদেরই সবথেকে ভালো উপকার হবে, তাই না? এই জন্যই আমি এই চিন্তাভাবনা করেছি, এবং এটা বলতে চাই যে আপনাদের মাধ্যমে যে আগামীতে যেন আরও আমার মতো যুবক যুবতীরা যেন এই কাজে এগিয়ে আসে। এখন দেখা যাচ্ছে সমাজের বিভিন্ন লোক রক্তদানে এগিয়ে আসতে চায় না, সেখানে দেহদান তো অনেক দূরের কথা। তো এত অল্প বয়সে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে বিশেষ কোনো কারণ? বিশেষ কারণ তো সেরকম নেই, কারণ আমি হাসপাতালে এবং দীর্ঘদিন রক্ত দিয়ে এসেছি, তো দেখি অনেক মানুষ মানে মানে টাকাও নেয় বিনিময়ে, তো সেক্ষেত্রে খারাপ লাগে। তো এবং আমি আমার পরিচিত অনেক লোককেও দেখেছি সেটা, যে ব্লাড ম্যাচ হয়ে যায় তাও তারা দিতে চায় না, বলে আমার 3 মাস হয়নি, এই হয়নি, অনেকরকম কথা বলে। তো সেক্ষেত্রে আমি ভাবছি যে এটাই চিন্তাভাবনাটা, কারণ অনেকে তো মানে বডি তো এমনি আপনাদের নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে দিলে কী অসুবিধা? মানুষের চিন্তাধারাটা বদলানো উচিত, কারণ সমাজকে বদলানোর আগে নিজে বদলানো উচিত, তারপরে সমাজ বদলাবে। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।